টেক্সটাইল উইভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে নোটিং করা হয়। দেখেন, লিজিং করা হচ্ছে, সুতাগুলোকে ব্রাশ মারা হচ্ছে। সুতার ভিতরে কোনো ক্রস বা জড়া থাকলে তা ঠিক করা হচ্ছে। এভাবে নোটিং ম্যানেরা সুতাগুলোই ব্রাশ করে। দেখুন নিচে কিভাবে লম্বা লম্বা একটি ক্লিপ লাগানো হচ্ছে। লম্বা একটা চিরুনি দিয়ে সুতাগুলোই আঁচড়ানো হচ্ছে যেন সুতা একটি আরেকটি ভিতরে না যে লেগে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। টপারের থেকে একবারে সুতাগুলাই চিরুনি দিয়ে নোটিং স্ট্যান্ড পর্যন্ত টেনে আনতে হয়। দেখুন স্ট্যান্ড কীভাবে রড লাগানো হয়। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এখন আপনাদের দেখাবো নোটিং মেশিন। এটা হচ্ছে নোটিং বক্স, বক্সের ভিতরে নোটিং মেশিন। এই হচ্ছে নোটিং মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন নোটিং মেশিনটি। এবার নোটিং মেশিনটি স্ট্যান্ডে অ্যাডজাস্ট করা হবে। দেখুন নোটিং মেশিনটি কীভাবে অ্যাডজাস্ট করা হয়। ইলেকট্রিক কেবলের মাধ্যমে নোটিং মেশিনকে লাইন দেওয়া হবে। দেখছেন লাইন দেওয়া হয়ে গেছে। এবার নোটিং মেশিনে নিরেল লাগানো হবে, ওগুলোকে গিট দেওয়া হবে।
যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। দেখুন নোটিং প্রায় শেষের দিকে, আমরা এবার আপনাকে সামনের দিক দেখাবো। দেখুন নোটিং প্রায় শেষের দিকে, সবগুলো সুতা গ্রিড দেওয়া হয়ে গেছে এবং নোটিং মেশিন থেকে লাইনটি খুলে ফেলা হয়েছে। আবার নোটিং এর গ্রিডগুলো চেক দেওয়া হচ্ছে, নোটিং মেশিনটি নামিয়ে ফেলা হচ্ছে কারণ নোটিং শেষ। নোটিং বক্সে রাখা হয় যত্ন সহকারে এবং স্ট্যান্ডগুলাই ধীরে ধীরে খোলা হবে। নোটিং এর কেবলটি খোলা হলো, স্ট্যান্ডগুলো খোলা হবে, একে একে রডটি খোলা হলো, দ্বিতীয় রডটি খোলা হচ্ছে, এবার নোটিং শেষে অবশিষ্ট সুতাগুলোই আলাদা করা হচ্ছে। স্ক্রুগুলো লুজ দেওয়া হচ্ছে। এবার দেখুন নোটিং এর ফুল স্ট্যান্ডটা ভীমের থেকে মেশিন থেকে দূরে সরে ফেলা হবে। দেখুন কত সুন্দর ভীমটা নোটিং হয়েছে খুব অল্প সময়ের ভিতরে। আমাদের নোটিং কাজটি সম্পূর্ণ হয়ে গেল। দেখুন পুরোপুরি কমপ্লিট নোটিং। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশেই থাকুন।